আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় সবাইকে স্বাগত জানাচ্ছি। 21 জানুয়ারি 2022 তারিখ শুক্রবার প্রকাশিত এই সপ্তাহের প্রধান প্রধান চাকরি নিউজগুলো এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বিস্তারিত মোটামুটিভাবে ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চাকরি, পদ সংখ্যা 749 জন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ অনলাইনে হবে। দ্বিতীয় পাতায় এর বিস্তারিত অংশগুলো পাবেন। বাংলাদেশ রেলওয়েতে চাকরি, পদ সংখ্যা 280 জন। পদের নাম সহকারী লোকোমোটিভ মাস্টার, বেতন 9000 থেকে 21,800, পদ সংখ্যা 280 জন। HSC বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো পাবেন। সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, পদ সংখ্যা 474 জন। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2 বিশেষ শাখা, এখানে SSC পাশে আবেদন করা যাবে। পয়েন্ট লাগবে 2.50, এটা সম্পূর্ণ অনলাইনে। পুরুষ নারী পুরুষ উভয়ে এখানে আবেদন করতে পারবেন। 23 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত SMS ও অনলাইনে আবেদন করতে হবে। মধুমতি ব্যাংক লিমিটেডে চাকরি, ফরহেড অফিস চিফ ফিনান্সিয়াল অফিসার, সব বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে। 10 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চাকরি, পদ সংখ্যা 50 জন। ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ফটোগ্রাফার, 60 মুদ্রাক্ষরিক কাম, কম্পিউটার অপারেটর, ক্যাটালগার, সব বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো পেয়ে যাবেন। জেলা পরিষদ কার্যালয় নাটোরে চাকরি, www.zpnator.gov.br ওয়েবসাইট থেকে বিস্তারিত পেয়ে যাবেন সার্কুলার সহ। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে চাকরি, ম্যানেজার ফিনান্স, ম্যানেজার কস্ট অ্যান্ড বাজেট নেওয়া হবে। www.erl.com.br ওয়েবসাইট থেকে বিস্তারিত পাবেন। 10 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় পাবনায় চাকরি, পদ সংখ্যা 15 জন। 7 লিপিকের কাম, কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, সার্টিফিকেট সহকারী সহ বিভিন্ন পদে নেওয়া হবে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো পাবেন। কর কমিশনার কার্যালয় কর অঞ্চল বগুড়ায় চাকরি, পদ সংখ্যা 25 জন। উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক কাম, কম্পিউটার অপারেটর, গাড়ি চালক সহ বিভিন্ন পদে নেওয়া হবে। অষ্টম শ্রেণী SSC HSC পাশে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে চাকরি, পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, 7 লিপিকার কাম, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী সহ বিভিন্ন পদে নেওয়া হবে। btv.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 18 ফেব্রুয়ারি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদের নাম সহকারী পরিচালক অডিট, সহকারী পরিচালক বিল ও ক্যাশ, সহকারী পরিচালক জনসংযোগ ও প্রকাশনা। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো পাবেন। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চাকরি, ইনভেস্টিগেটর, লিস্টার, অবজারভার, এডিটর, কোডার, ডাটা এন্ট্রি অপারেটর, সুপারভাইজার সহ বিভিন্ন পদে নেওয়া হবে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ পাবেন। ডাচ বাংলা ব্যাংকে চাকরি, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার নেওয়া হবে। মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 3 ফার্স্ট ডিভিশন, ক্লাস হ্যাভিং নো 3rd ডিভিশন ক্লাস ইন এনি অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ যে কোনো একটাতে আপনাকে 1st ডিভিশন থাকতে হবে, কিন্তু কোনোটাতে 3rd ডিভিশন থাকা যাবে না। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে 16 ফেব্রুয়ারির মধ্যে। app.dutchbanglabank.com/onlinejob এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। বানৌজা শহীদ মোয়াজ্জম কাপ্তাই রাঙামাটি পার্বত্য জেলা জুনিয়র প্রশিক্ষক মেকাট্রনিক্স, জুনিয়র প্রশিক্ষক ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পদে নেওয়া হবে। প্রথম পৃষ্ঠায় আমরা মোটামুটি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা আসছি দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠায় জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুরে চাকরি, সার্টিফিকেট সহকারে 5 জন নেওয়া হবে। dcfaridpur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 19 ফেব্রুয়ারি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাকরি, স্টেনোগ্রাফার, গাড়ি চালক নেওয়া হবে। এখানে আবেদনের বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে আবেদন করতে হবে 8 ফেব্রুয়ারির মধ্যে। জেলা পরিষদ কুমিল্লায় চাকরি, 7 লিপিকার, উচ্চমান সহকারী সহ বিভিন্ন পদে নেওয়া হবে। www.kumilla.zp.gov.bd ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে 17 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে চাকরি, অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ বিভিন্ন পদে নেওয়া হবে। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে চাকরি, প্রবেশনারি অফিসার, স্যালারি 48,000। এখানে সোর্স বিডি জবস,
www.bcblbd.com/career এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে 17 ফেব্রুয়ারির মধ্যে। দ্বিতীয় পৃষ্ঠায় খুব একটা নতুন নেই, এরপর আমরা যাব তৃতীয় পৃষ্ঠায়। তৃতীয় পৃষ্ঠায় নতুন তেমন একটা নেই, প্রথম এবং শেষ পৃষ্ঠার বাকি অংশগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা আসছি এবার শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠায় খুব একটা নতুন নেই, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, নিয়োগ বিজ্ঞপ্তি, ওয়ে হাউজিং প্রাইভেট লিমিটেড, ওয়াক ইন ইন্টারভিউ, জেলা পরিষদ কার্যালয় ভোলায় চাকরি, পদের নাম বার্তাবাহক ইলেকট্রিশিয়ান নেওয়া হবে। এখানে আবেদনের বিস্তারিত দেওয়া আছে, 30 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। লাজ ফার্মা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি, ফার্মাসিস্ট এ গ্রেড, ফার্মাসিস্ট বি এন্ড সি গ্রেড নেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে যোগাযোগ করে আবেদন করবেন। আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের চাকরি, ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ নেওয়া হবে। এখানে ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করা যাবে। সাক্ষাৎকারের তারিখ সহ বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের চাকরি, এক্সিকিউটিভ মার্কেটিং নেওয়া হবে, সেলস মার্কেটিং। এখানে আবেদনে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা আবেদন বিস্তারিত ভালো করে পড়ে আবেদন করতে পারবেন। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকরি, পদের নাম সহকারী পরিচালক মেরিন সেফটি, দুজন নেওয়া হবে। www.jobsbawta.gov.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে, 31 জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরি, বাংলাদেশ museum.gov.bd বা bnm.teletech.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আপনার ওয়েবসাইটে গেলে আবেদন সংক্রান্ত বিস্তারিত তারা তথ্যগুলো পেয়ে যাবেন। এছাড়াও এখানে আরও কিছু রয়েছে, হেলথ প্রোগ্রাম, ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম, এটা হচ্ছে এনজিও শক্তি ফাউন্ডেশনে, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা ভালো করে বিস্তারিত পড়ে বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে। অ্যাকাউন্টেন্ট, এমই সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক, এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার, রিজিয়ন হেড, রিলেশনশিপ অফিসার, এখানে শেষে বেতন দেওয়া রয়েছে, মাসিক বেতন, শিক্ষানবিষ্কার এবং স্থায়ীকরণের পর বিস্তারিত এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সব বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এবং আবেদনের বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, কীভাবে আবেদন করতে হবে, কী কী সুযোগ সুবিধা রয়েছে, এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। 28 ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রধান প্রধান নিউজগুলো। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আরও বিস্তারিত ভালোভাবে পড়ে দেখে আপনারা আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। এবং নতুন নতুন চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য, সাজেশন সহ অন্যান্য যে বিগত সালের প্রশ্ন সহ অন্যান্য তথ্যাবলী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।